আজ আমরা যাচ্ছি বিষ্ণুপুর এডুকেশনাল ট্যুরে। তো সকালে উঠে যাই, রেডি হয়ে যাই, বাস চলে আসে, আমরা চেপে যাই। ওইখানেই একটা বাজে ঘটনা আমাদের সাথে ঘটে যায়। আমাকে আর আমার দুটো বন্ধুকে মেয়েদের বাসে চাপিয়ে দেওয়া হয় ছেলেদের বাসে জায়গা না থাকার জন্য। আমার পাশে আবার ম্যামরাও বসেছিলেন, একেবারে একটা বাজে অবস্থা হয়ে গেছিল। তারপর আমি ভাবি রাস্তার দিকে তাকিয়ে থাকি, তাহলে হয়তো সময়টা পেরিয়ে যাবে। बढ़ता मैं गया ऐसे जैसे मुझे कोई भी ना रोक सका। वो ढूंढ रहे देखो मंजिल, मैंने माना रास्तों को अपना जहां। कभी कोई नोच खरोच के भागे, कभी कोई पूछे क्या तेरा पता। मेरा जो सफर है वही मेरा घर है, मुझको ना दुनिया की है परवाह। मैं हूँ वो मुसाफिर चलता रहे, जो चाहे रोके डोके मुझे कोई भी यहाँ। मेरे जो है सपने वही मेरे अपने, मुझको ना दुनिया की है परवाह। मैं हूँ वो मुसाफिर चलता रहे, जो चाहे रोके डोके मुझे। ফাইনালি আমরা অর্ধেক রাস্তায় চলে আসি, তারপর আমাদেরকে নামিয়ে টিফিন দেওয়া হয়। তারপর টিফিনটা খেতে খেতে আমরা বেশ মজা করি। लोगों ने बोला इन रास्तों पे क्या देखना पड़ रहा है, पीछे जाके कुछ अच्छा है मैं अंधा हूं। देखो जमाना में पुराना है, जिंदगी ऐसे कैसे लोग रहते हैं यार। सर तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहा है। खोपड़ी तोड़, खोपड़ी तोड़ थाली। তারপরে আমাদের টিফিনে একটা করে ডিম ছিল, যে ডিমটা হয়তো ভুল করে ফেভিকুইকের সাথে সেদ্ধ করে দিয়েছিল, একদমই কারোর ছাড়ছিল না ডিমটা। Bolo Zubha Kesri. Lagana, lagana! My patience is waning, is this entertaining? My patience is waning. অনেক মজা করার পরে আমরা আবার বাসে চেপে যাই, সেই মেয়েদের বাসে। আবার গাড়ি স্টার্ট হয়ে যায়। তারপর আমাদের ড্রাইভার কাকু, তারপর আমরা এই হোটেলটা দেখতে পাই যেটা ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে কালার করেছে। বাসের বাইরের দিকে তাকিয়ে আমি যখন এনজয় করছিলাম, তখন আমি হুট করে খুব ভয় খেয়ে যাই। কারণটা আমি বলছি না, কারণটা তোমরা নিজেই দেখো। উঠালে রে দেবা, উঠালে রে বাবা, মুজা মির কো নেই রে। তারপর আমরা বিষ্ণুপুর পৌঁছে যাই, সেখানে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। তারপরে আমরা পায়ে হেঁটে সেই মন্দিরগুলো দেখার জন্য বেরিয়ে পড়ি। এটা হচ্ছে রাস মঞ্চ, কোন এক সময় এখানে রাস উৎসব পালন হতো। আর এটা হচ্ছে গুম ঘর। চলতা রে, চাহে রোকে ডোকে মুঝে কোই দিয়া। মেরা যো
है सपने वही मेरे अपने, मुझको ना दुनिया की है परवाह, मैं हूँ मुसाफिर चलता रहे जो चाहे रोके डोके मुझे कोई भी आ। এটা হচ্ছে শ্যামরাই মন্দির। খাবো কে পিছে যাকে কুছ ভি হে পানা নাহি, দেখো জমানা মে পুরানা হুম মুসাফির, জিন্দগি এসে কেসে কল কা ঠিকানা নাহি, পায়া হে জিসে খুদ কো পানি সা মে বেহনা চাহু, ডরতা না লহরো সে মে বাদলো মে রহনা চাহু, চুলু মে আসমা সিতারো সে ইয়ে কেহনা চাহু, তুঝকো ইয়ে হ্যায় না পতা, মেরা জো সফর হ্যায় ওহি মেরা ঘর হ্যায়, মুঝকো না দুনিয়া কি হ্যায় পরওয়া, মে হুম মুসাফির চলতা রহে জো চাহে রোকে ডোকে মুঝে কোই ভি তারপর আমরা দেখতে যাই পাথর দরজা, যেটা মেন গেটওয়ে অফ বিষ্ণুপুরে বলা হয়। ইউ তো মেরি ভি সুবহা হোতি থি কিসি খাস কে সাথ, ইউ তো মেরে ভি হাথ মে হোতা থা কিসি কা হাথ, তুফান সা এক আয়া থা টুটা মে ঘবরায়া থা, অপনো কো ছিনা এসে মে কুছ না কর পায়া থা। তারপর আমরা একটা দোকানে যাই যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছিল। এটা হচ্ছে জোর বাংলা মন্দির। তারপর আমরা একটা অনেক পুরনো ক্যানন দেখতে যাই। আসার সময় আমি ম্যানেজ করে ছেলেদের বাসে ঢুকে যাই, ওইখানে ভাই আলাদাই সিন, তোমরা নিজেই দেখো। এরপর গাড়ি আবার চলতে লাগে, আমরা বাড়ি পৌঁছে যাই। বাস ব্লগ শেষ, টাটা বাই। ভাই অল ইন্ডিয়া ঘুরছে গাড়িটা।